খুবই অত্যন্ত আজকে আমি খুশি মজলিস করে এসেছি খুব ভালো বাংলা বলতে পারিনি তারপরে চেষ্টা করে বলতে চাই বাংলাতে আর এখানে এসে আপনার সবাই ত্রিপুরাবাসী আর আমি আজকে সবাই প্রত্যেক ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই যে আমরা খুব যে করোনা ভাইরাসের এগেইনস্ট যে বটা আমরা আজকে ব্যাটলটা জিত হাফ ব্যাটল থেকে বেশি ব্যাটল আমরা জিতে গেছি কিন্তু এই ব্যাটল এই বর এটা জারি থাকবে যখন আমরা দেশ করোনা মুক্ত হয়ে যাবে ওই দিন আমরা মনে করবে যে আমরা এই ব্যাটল 100% জিতে গেছি তার পর্যন্ত যে ভাবে সুশান্তজি বলেছেন খুব সুন্দর ভাবে উনি তো ব্যাখ্যান করেছেন আমি আজকে প্রথম এত সুন্দর ব্যাখ্যান ওনার মুখ থেকে শুনলাম খুব খুশি হয়েছি আর সেই জন্য উনি তো সবই কিছু খুব সুন্দর ভাবে বলে দিয়েছে তো আমার কাছে বেশি কোনো শব্দ নাই যে আমি এই ব্যাখ্যাটা করব কিন্তু একটা জিনিস আমি সত্যি সত্যি বলতে চাই যে আমি খুব আগে থেকে যখন থেকে ত্রিপুরাতে এসেছি আমি প্রায় সময় কার সেবার কথা বলি কিন্তু এইবার লকডাউন করে আমি প্রত্যেক ত্রিপুরাবাসীর যে ভিতর নিজের দেশ লিগিয়া নিজের স্টেট লিগিয়া যে টান আছে যে ভক্তিভাব